সবাইকে স্বাগত জানাচ্ছি বিএসবি ক্যাম্পিয়ার নিবেদিত অমর একুশে গ্রন্থমেলায়। আপনাদের সঙ্গে আমি শাহনাজ রুমা আছি। আপনারা যারা নিয়মিত আমাদের দর্শক, যারা প্রতিদিন 5:30 থেকে 6:00 পর্যন্ত চোখ রাখেন ডিবিসির পর্দায়, তারা নিশ্চয়ই জানেন আজকের এই আয়োজনে পুরোটা সময় কিন্তু আমরা লেখক, পাঠক এবং প্রকাশকদের সঙ্গে কথা বলি। যারা এখানে আসেন বই কিনতে, বই দেখতে, সর্বোপরি বই বেচতে, বইকে পাঠকের কাছে পৌঁছে দিতে, তাদের ভাবনার কথা আমরা জানাই। দর্শক, আপনারা জানেন যে বইমেলা একেবারে শেষ দিকে চলে এসেছে আর মাত্র 2 দিন হাতে আছে। ফলে এবারের বইমেলাটি একটু অন্য কারণে প্রাসঙ্গিক, সেটি হচ্ছে যে করোনা সংক্রমণের ঝুঁকি ছিল, প্রথমে 15 দিন, তারপরে আবার বাড়ানো হলো এই 17 মার্চ পর্যন্ত। ফলে এই সময়টা আসলে বেচা বিক্রি বা যারা লেখক আছেন তারা কতটা পাঠকের কাছে যেতে পারছেন, যেতে পেরেছেন, আজকের মেলার থেকে অন্তত এই আধ ঘন্টা ব্যাপী আমরা সেই তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন লেখক আছেন, দর্শক ছোট্ট করে একটু তার সঙ্গে কথা বলে নেই। আপনি যদি আমাদেরকে বলেন যে একজন লেখক হিসেবে আপনার কাছে কি মনে হয়, আপনার তো এর আগেও বই এসছে, এর আগের মেলাগুলোতেও আপনার বই এসছে, তো এবারের মেলায় প্রথমে 15 দিন, পরে আবার সময় বাড়ানো হলো, নানান রকম দুশ্চিন্তাও ছিল, শঙ্কাও ছিল যে আসলে মেলা কন্টিনিউ করা হবে কি না, সবশেষে করা হলো, এই সময়টায় এর আগের মেলাগুলোতে এবং এই মেলার মধ্যে কি পার্থক্য দেখেন, কেমন বা কতটা পাঠকের কাছে পৌঁছাতে পেরেছেন? আমার যেটা মনে হয় যে এর আগের যে মেলাগুলো হয়েছিল 2020 বা 2021 সালে, তখন কিন্তু 2021 সালে একটু করোনা সংক্রমণটা অনেক বেশি ছিল এবং পাঠকের যে মানে আসবে বা সেই ভয়টা তাদের মধ্যে ছিল, কিন্তু এই সময়ে শেষ করোনা সংক্রমণ যেহেতু একটু কমের দিকে, বেশ কম, সবাই কিন্তু সাহস পাচ্ছে। প্রথমে যখন 15 দিন মেলাটা হলো তখন অনেকেই এসছে, সবাই মানে একটা উৎসবের পরিস্থিতি আমরা দেখেছি, এবং পরবর্তীতে ঠিক এই সময়টাতে এসে যখন আবার 17 মার্চ পর্যন্ত বাড়ানো হলো, তখন কিন্তু সবার মনে আরও বেশি উৎসবের ভাব। আমি রেগুলার যখন মেলায় আসছি, ছোট বড় তরুণ তরুণী সবাই প্রচণ্ড পরিমাণে বই কিনছে, বই পড়ছে, এবং আমার মনে হয় যে তারা আরও বেশি উৎসাহ পাচ্ছে এবং তারা মেলায় এসে বই পড়ার সেই আগ্রহটা পাচ্ছে। একটা উৎসবের পরিবেশ আসলে। জি, বেচা বিক্রির কথাটা যদি একটু জানতে চাই যে পাঠকের কাছে পৌঁছানো বলতে আপনার বইগুলো পাঠকের হাতে তুলে দেয়া, সেই আয়োজন, সেই যে আপনাদের যে যে আগ্রহ থেকে বা যে উৎসাহ থেকে আসলে পাঠকের জন্য লেখা, সেটি কতটা সফল হলো? আচ্ছা, এই এবারের বইমেলা আমার 3টি বই এসছে, 2টি গল্পগ্রন্থ এবং 1টি শিশুতোষ গল্পগ্রন্থ। তো আমি যখন প্রকাশকের সাথে কথা বলি, প্রকাশকরা আমাকে জানাচ্ছেন যে তারা অন্য মেলার থেকে বা এই সময়টাতে তারা অনেক বেশি রেসপন্স পাচ্ছেন। হ্যাঁ, আমি স্টলে যখন বসছি বা আমার অন্য সময় আসছি আমার বন্ধুবান্ধবদের সাথে, তাদের মধ্যে সেই উৎসাহটা আমি লক্ষ্য করছি যে তারা বই কিনছে এবং বই তাদের কাছে সেই বইটা পড়ছে, তারা রিভিউ দিচ্ছে। এখন যেহেতু একটা মানে আমরা ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে অনেক বেশি সংশ্লিষ্ট, তো সেখান থেকে আমরা দেখতে পাই যে তারা অনেক বেশি ইনভলভ বিষয়টার সাথে, তারা পড়ছে। অনেক ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলাম যে মেলার যে আয়োজন, মেলার যে উদ্দেশ্য, সেটি একেবারে শেষ দিকে এসে আমরা অন্তত সেটি জানতে চাই, সেই বিষয়টি সম্পর্কে জানতে চাই। বাংলা একাডেমির কাছ থেকেও আমরা সেই বিষয়টি জানতে চাইবো। বাংলা একাডেমির পরিচালক কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হবেন, তার কাছেও আমরা সেটি জানতে চাইবো যে মেলার আয়োজন আসলে কতটা পরিপূর্ণ হলো, এবারের মেলায় নানান শঙ্কা কাটিয়ে আসলে মেলা কতটা পাঠকের কাছে পৌঁছানো গেল, যে উদ্দেশ্যে মেলা করা হয় পাঠক, লেখক এবং প্রকাশকের একটা সমন্বয়, সেই সমন্বয়টা আসলে কতটা করা গেল। আমাদের সঙ্গে এই মুহূর্তে একটু যদি জায়গা দেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে বাংলা একাডেমির পরিচালক আছেন, আমরা একটু তার সঙ্গেও কথা বলে নিতে চাই। দর্শক, আপনি যদি একটু আমাদেরকে সময় দেন, মেলা নিয়ে আমরা কথা বলছিলাম এবং প্রতিদিনই আয়োজনে আমরা যুক্ত থাকি, আপনার কাছে আজকে আমরা যেটি জানতে চাইবো যে নানান প্রতিকূলতার মধ্যে এবারের মেলা, প্রথম দিকে 15 দিনের জন্য মেলার আয়োজন করা হলো এবং পরবর্তীতে আবার সময় বাড়ানো হলো, অন্যান্য বারের চেয়ে এবারের মেলায় কি বিশেষত্ব কিছু আছে বা কোনো সংকট বা কোনো দৈন্যতা কি আছে? না, অবশ্যই প্রতিবারের মেলায় প্রতিবারের মতো বিশিষ্ট হয়। যেমন গতবারের বইমেলা ছিল, আমরা যেটাকে বলেছি যে করোনা আক্রান্ত বইমেলা, আমাদের যে প্রত্যাশা ছিল গতবার সেটা কিছুই আমরা অর্জন করতে পারিনি। কিন্তু এইবারের বইমেলা যেভাবে শুরু হয়েছিল, যেরকম একটা আশঙ্কা ছিল, সেটাকে অতিক্রম করে আমরা, আমি বলবো যে অনেক ভালোভাবে সমাপনের দিকে আমরা যাচ্ছি। এটা সত্যি অপ্রত্যাশিত ছিল, কারণ প্রথমে বইমেলা হবে কি না এটা অনিশ্চয়তা ছিল। যখন সিদ্ধান্ত হলো যে হবে, তখন কিন্তু সবারই ধারণা ছিল মেলা 15 তারিখ থেকে শুরু হয়ে 28 তারিখ পর্যন্ত হবে, 14 দিন বা 13 দিনের বইমেলা হবে। কিন্তু তারপরে আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশার বাণী দিলেন যে 17 মার্চ পর্যন্ত বইমেলা হবে, এবং 17 মার্চের দিকে আমরা আস্তে আস্তে হচ্ছি। আমাদের এটা প্রত্যাশা ছিল না এইবার। আমরা শুরু থেকে বলেছিলাম যে এইবারের বইমেলা হচ্ছে গতবারের যে দখল, গতবারের যে ক্ষতি, সেটি পুষিয়ে নেওয়ার বইমেলা। কিন্তু আমি বলবো যে এই পর্যায়ে এসে শুধু আমরা পুষিয়ে নিইনি, এবারের বইমেলা গতবারের বইমেলাকে অনেকাংশ অতিক্রম করে প্রায় 2020 সালের বইমেলার কাছাকাছি আমরা
চলে আসছে। এখনও ঠিক বলতে পারবো না এই পর্যায়ে যে বিক্রয়ের দিক থেকে কতবারের বিশ্বের বইমেলাকে আমরা অতিক্রম করছি নাকি তার চেয়ে পিছিয়ে আছি, কিন্তু এটা বলতেই হবে যে 21 সালের বইমেলার তুলনায় অনেক গুণ আমরা সামনে গেছি। এবং আমি তো বলতেই পারি যে 17, 18 কিংবা 19 সালের বইমেলার চেয়েও এবারের বইমেলা ভালো হচ্ছে। শুধু তুলনা করে দেখতে হবে যে 20 সালের চেয়ে ভালো হচ্ছে কেন, কারণ 20 সাল কিন্তু এখন পর্যন্ত বই বিক্রির দিক থেকে রেকর্ড, বই বিক্রি, বই প্রকাশ এবং সামগ্রিক যে আয়োজন বিন্যাস সব দিক থেকে 20 সাল এখন পর্যন্ত উচ্চাঙ্গে। এবং তবে এইবার যেটা আমি বলবো বিশেষ দিকটা হচ্ছে যে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষটাকে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই দুটো বিষয়কে যেভাবে প্রত্যাশা করেছিলাম তরুণ প্রজন্মের সামনে উত্থাপন করার, সেটা অনেকাংশে আমরা অর্জন করতে পেরেছি। কারণ আমরা দেখছি যে তরুণরা বিপুল সংখ্যায় বইমেলা আসছে, বঙ্গবন্ধুকে কেন্দ্র করে রচিত বই অনেক বই বের হয়েছে এবং সেসব বই বিক্রিও হচ্ছে। আমি বাংলা একাডেমির উদাহরণ থেকে বলতে পারি, বাংলা একাডেমিতে যেসব বই বঙ্গবন্ধুকে কেন্দ্র করে রচিত হয়েছে সেগুলো বেশ ভালোভাবে বিক্রি হচ্ছে। আমরা বঙ্গবন্ধুর বই যে দুটো আমাদের এখানে আছে, দুটো বাংলা এবং দুটো ইংরেজি, সেগুলোও বিক্রি হচ্ছে। সুতরাং আমাদের যে প্রত্যাশা ছিল যে বঙ্গবন্ধুর জীবন, তার আদর্শ, তার চিন্তার কথা নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়া, সেটা আমি বলবো যে অনেকাংশে আমরা সফল হচ্ছে। এটা তো খুবই তাহলে ইতিবাচক যে বেচা বিক্রির দিক দিকেও আমরা ছাড়িয়ে যাচ্ছি গত বছরকে, এবং সেই সঙ্গে তরুণ প্রজন্ম তারাও আকৃষ্ট হচ্ছে মেলা প্রাঙ্গণে। একটু পরিসর সম্পর্কে জানতে চাইবে, এবার কিন্তু আমরা খুব ভালো একটি পরিবেশ দেখেছি। করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে যেটা আমাদের সবচেয়ে বড় শঙ্কার জায়গা ছিল যে এত গ্যাদারিং সামলানো যাবে কি না, কিন্তু এবার কিন্তু বিশেষ দিনগুলোতে 21 ফেব্রুয়ারির মতো বিশেষ দিনেও কিন্তু আমরা দেখেছি যে খুব বেশি মানুষ অনেক ছিল কিন্তু খুব বেশি গ্যাদারিং হয়নি, কারণ পরিসরটা বাড়ানো হয়েছে। আগামীতে কি পরিসর আরও বাড়ানোর কোনো পরিকল্পনা আছে? নিশ্চয়ই, বইমেলা যেটা হচ্ছে যে প্রতি বছরই বইমেলা নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, এবং আমরা যারা বইমেলায় কাজ করি, আপনারাও সংবাদ মাধ্যম, আমাদের বিভিন্ন বাহিনীর লোকজন, আমরা যারা কাজ করি তাদের কিন্তু সামনে চ্যালেঞ্জটা থাকে যে এই বছরের চ্যালেঞ্জটাকে কীভাবে মোকাবিলা করব। যেমন গতবার চ্যালেঞ্জ ছিল যে আমরা স্বাস্থ্যবিধি কীভাবে মান্য করব 21 সালে, কিন্তু এইবার কিন্তু গতবারের অভিজ্ঞতাদের শিক্ষা নিয়ে আমরা এক্ষেত্রে অনেক ভালো করব। আমি বলবো যে শুরুর দিকে আমরা ভালো করেছি। তারপরে 21 সালে যখন 20 সালে যখন আমরা মেলাটাকে অনেক সম্প্রসারিত করি, আমরা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে প্রবেশপথ খুলে দিই 21 সালে, এবং এইবার দ্বিতীয় বছর আমরা এই প্রবেশপথটি ব্যবহার করছি। 19 সালে আমরা প্রথম টিএসসির দিকে গেট খুলে দিই প্রবেশপথ হিসাবে। সুতরাং প্রতি বছরই কিন্তু একটা বিষয় আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, এবং এটা বইমেলার একটা বড় শক্তি আমি বলবো, সেটা হচ্ছে যে সবাই মিলে, বাংলা একাডেমি বলুন, প্রকাশক বলুন, ক্রেতা, পাঠক, সংবাদকর্মী, সবাই মিলেই চ্যালেঞ্জগুলোকে আমরা মোকাবিলা করি। এবং এটাই আমি মনে করি বইমেলার মূল প্রাণের শক্তিটাই জানা, যা আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করে এবং আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাই। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য। এবং শেষ থেকে এসে আসলে মেলাটা কতটা প্রাণবন্ত হয়ে উঠছে, বেচা বিক্রিও সাথে আছে, কারণ পুরোটা সময়ে মেলায় লেখক যারা থাকেন, প্রকাশক যারা আছেন, তাদের ব্যবসায়িক দিকটা মাথায় থাকে, ফলে সেই দিকটা থেকে আসলে মেলাটা যে 2020 সালকে কাছাকাছি যাচ্ছে এটা আমাদের জন্য অনেক ইতিবাচক খবর। যেটি বলছিলাম দর্শক আপনাদেরকে যে মেলার আজকে প্রায় শেষ দিন, মাত্র 2 দিন হাতে আছে। শেষ থেকে এসে আমরা যারাই আমাদের সঙ্গে যুক্ত হবেন প্রত্যেকের কাছে আমরা জানতে চাইবো যে মেলার শেষ থেকে এসে তাদের বেচা বিক্রি পাঠকের কাছে পৌঁছানো কতটা যাচ্ছে। সহকর্মী রেদান আহমেদ আছেন এই সোহরাওয়ার্দী উদ্যানের আরেক প্রান্তে, চলে যাবো সরাসরি তার কাছে। একইভাবে তার কাছ থেকেও শুনে নিতে চাই কেমন অবস্থা চলছে মেলার শেষ থেকে এসে, পাঠক সমাগমিকা কেমন। রেদান, শাহনাজুমা মেলার আরেক প্রান্ত থেকে বলছিলেন বই মেলার, আমি আরেক প্রান্তে আছি এবং এই প্রান্তের চিত্র একটু দেখাতে চাই। এবং আসলে পুরো মেলা জুড়েই কিন্তু দর্শনার্থী যারা হচ্ছে পাঠক তারা আসলে ঘোরাঘুরি করছেন এবং শেষ মুহূর্তে কিন্তু এসে বই কিনছেন সবাই। শাহনাজুমা আসলে আলোচনা করছিলেন যে মেলার মাত্র আর 2 দিন বাকি, তো শেষ মুহূর্তে যেই পাঠক আসেন মেলায় তারা সাধারণত লিস্ট করে নিয়ে এসে বইটি কিনে নিয়ে যান, সেরকম পাঠকই আসলে মেলায় বেশি। আর সাপ্তাহিক ছুটির দিনে তো সবসময় আসলে পাঠক সংখ্যা বেশি হয়, দর্শনার্থীর সংখ্যাও আসলে সে সময় থাকে, কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাঠক সংখ্যা যতটুকু সবার হাতেই বই, অর্থাৎ যারা বিভিন্ন স্টলে যাচ্ছেন তারা বই সংগ্রহ করছেন নিজের পছন্দের বইটি, কারণ হাতে মাত্র আর সময়ে মাত্র 2 দিন, সে কারণে আসলে তারা পছন্দের বইটি আসলে কিনে নিয়ে ফেলছেন। আমার সাথে একজন লেখক রয়েছেন, আমি একটু তার সাথে কথা বলতে চাই যে এই যে আপনার, আপনি কি ঢাকায় থাকেন নাকি ঢাকার বাইরে? না, ঢাকার বাইরে, আমি থাকি নড়াইলে, নড়াইল সদর উপজেলা আমার বাড়ি। আচ্ছা, আপনি তো বই লেখালেখি করেন, আপনি কি বইমেলাকে কেন্দ্র করে কি শুধু বই লেখেন নাকি সারা বছরই আপনার লেখা? সারা বছরই মোটামুটি লেখালেখি লেখা চলে, মূলত বইগুলো বের হয় মেলা কেন্দ্রিক,
আর বই তো আমি নিজে বের করি না, প্রকাশকরা বের করে। মেলাকে মেলাকে কেন্দ্র করেই সমস্ত পোশাক। এবারে কি বই আপনার এসেছে? আমার যে বইটি এসেছে বইটির নাম আছে আমরা তোমাদের ভুলব না। এটা মুক্তিযুদ্ধের উপরে লেখা, মুক্তিযোদ্ধাদের ওয়ারফিল্ডের কাহিনী। মানে তারা এক একজন মুক্তিযোদ্ধা, তারা যে সংগ্রামের সময়ে, মানে যুদ্ধের সময়ে যুদ্ধের যে কাহিনী তাদের সামনে ঘটেছে সেগুলোই তারাই করেছে, এখানে তুলে ধরেছি আমি। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন লেখকের সঙ্গে, ওনার নাম রৌফ আরিফ। উনি আসলে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট একটি বই লিখেছেন, সেই সংশ্লিষ্ট ইস্যুতে কথা বলছিলেন। আসলে মেলায় বিভিন্ন ধরনের পাঠক, লেখক, প্রকাশক তারা তো আসেনি, বিশেষ করে লেখকরা আসলে নিজের বইয়ের পরিচিতি সম্পর্কে আসলে সবসময় পাঠকদের জানাতে চান। আমরা সেটা আসলে প্রথম থেকেই লক্ষ্য করেছি সবসময়। তো আমি মেলার এই প্রান্তে আছি, মেলার আরেক প্রান্তে আছেন শাহনাজ রুমা, সহকর্মী শাহনাজ রুমা। আবারও চলে যাচ্ছি তার কাছে, নিশ্চয়ই তিনি আরও কিছু তথ্য জানাবেন, তারপর আবারও ফিরে আসব। রেদওয়ান আহমেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেটি বলছিলাম, আমি এবং আমার সহকর্মী রেদওয়ান আহমেদ, আমরা দুজনেই আজকে মেলা প্রাঙ্গণে আছি এবং দুজনেই মেলা প্রাঙ্গণ থেকে আপনাদেরকে জানাচ্ছি। বিদায়ের সুর কিন্তু এরই মধ্যে বাজতে শুরু করেছে বইমেলা প্রাঙ্গণে, এবং এই মেলা প্রাঙ্গণের শেষ দিকে এসে এবারের বইমেলাটি নানানভাবে, যেটি বলছিলাম যে শঙ্কা ছিল যে ঠিকমতো হবে কি না, আদৌ হবে কি না, যেটি বাংলা একাডেমির পরিচালক সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন যে শুরুর দিকে শঙ্কা ছিল যে বইমেলা হবে কি না, তারপর যখন হলো সেটি 15 দিনের জন্য, যদিও পরবর্তীতে সময় বেড়েছে। ফলে সব কিছুই বিবেচনায় বইমেলাটি কেমন গেল, শেষ দুদিন আর মাত্র হাতে আছে, শেষ থেকে এসে আপনাদেরকে সেই তথ্য জানাবো। একটা বিরতি নিয়ে ফিরি, বাকিটা পরে। স্বাগত আবারও বিএসবি ক্যাম্বিয়ার নিবেদিত অমর একুশে গ্রন্থমেলায়। মেলার প্রায় শেষ থেকে আর মাত্র দুদিন চলবে মেলা, এবং এই দুদিনে অর্থাৎ একেবারে শেষ থেকে এসে মেলা কতটা জমেছিল, অনিশ্চয়তার মধ্যে শুরু হওয়া মেলা এবার কতটা পাঠকের কাছে পৌঁছানো গেল, মিলন মেলা যেটি আমরা বলি লেখক পাঠক এবং প্রকাশকের, সেটি কতটা হলো, সেই বিষয়গুলো দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আবার একজন অতিথিকে আমাদের সঙ্গে রেখেছি, তার কাছ থেকে একটু শুনে নিতে চাইবো তাদের প্রত্যাশা, তাদের কতটা পাঠকের কাছে পৌঁছানো গেল। একটু আপনার কাছে জানতে চাইবো যে এবার তো মেলার একেবারে শেষ দিকে, প্রথম দিকে বলা হয়েছিল যে মেলা হবে কিনা সেটি নিয়ে শঙ্কা ছিল, তারপর 15 দিনের জন্য হলো, এখন আবার একেবারে শেষ দিকে এসে 17 দিনের জন্য মেলা বাড়ানো হলো, শেষ দিকে এসে কি মনে হচ্ছে একজন লেখক হিসেবে এবারের মেলায় কতটা পাঠকের কাছে পৌঁছানো গেছে? আমার কাছে মনে হয়েছে শেষ দিকে এসে বেশি জমজমাট হয়েছে, আর এইটা আমাদের জাতীয় জীবনের একটা প্রত্যাশা বইমেলা, লেখকদের জন্য যেমন পাঠকদের জন্য সমানভাবে এবং দেশবাসীর জন্য। কারণ হচ্ছে যে আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা আন্দোলন এবং এই বইমেলা মিলে এটা একটা জাতীয় প্রত্যাশা এবং জাতি গঠনের জন্য বই একটা বিশাল ভূমিকা রাখে। এবং আপনার বইয়ের ব্যাচে বিক্রি সম্পর্কে যদি জানতে চাই, কেমন প্রত্যাশা ছিল আর সেই প্রত্যাশা কতটা পূরণ হলো? মূলত এখন পাঠকের সংখ্যা অনেক কম, অনলাইন হয়ে বই পাঠকের সংখ্যা অনেক কম, সেই হিসেবে আমার বই পাঠকরা গ্রহণ করেছে, আমি খুব সুখী যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলাম যে চেষ্টা করছি শেষ দিকটাতে অন্তত এসে লেখক প্রকাশক এবং পাঠক যারা আছেন তাদের সাথে কথা বলে অন্তত এবারের বইমেলা তাদের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে সেই বিষয়গুলো জানানোর। আমি জানাচ্ছিলাম খানিকটা সহকর্মী রেদওয়ান আহমেদ আছেন, আরও একটু অপর প্রান্তে আছেন তিনি, তার কাছ থেকেও একটু শুনে নিতে চাই। নিশ্চয়ই তিনিও কোনো লেখক বা প্রকাশক বা পাঠকদের যুক্ত করবেন সরাসরি, এবং তার কাছ থেকেও আমি শুনে নিতে চাই কেমন সে কেমনভাবে চললো বা শেষ দিকে এসে কেমন চলছে এবারের বইমেলা। শাহনাজ রুমা বইমেলার আরেক প্রান্ত থেকে জানাচ্ছিলেন, এই প্রান্তে আমি আছি সোহরাওয়ার্দী উদ্যানের, এবং মেলার চিত্র আমি দেখাতে চাই। সেই সাথে যেটি বলছিলাম যে মেলার আর মাত্র দুদিন আছে, এবং দুদিনে কিন্তু যেসব পাঠক মেলায় আসছেন তারা কিন্তু বই একদম কিনে ফেলছেন, অর্থাৎ লিস্ট করে এসে তারা বই কিনে ফেলছেন। আমি যদি পুরো মাসের কথা বলি, এই শেষ 2-3 দিনে আজকের আমার অভিজ্ঞতা, পাঠক সমাগম খুব বেশি আগের মতো তা দেখছি না, সেই তুলনায় কম, কিন্তু যেটি লক্ষ্য করছি যে অধিকাংশ পাঠকই বই কিনছেন, বই কিনে তারা ফিরছেন। আমি তো একজন পাঠকের সঙ্গেও কথা বলতে চাই, এখানে যারা প্রকাশক আছেন কিংবা যারা দোকানি আছেন তাদের একটু আমি তাদের সাথে কথা বলতে চাই। আমি একটু আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম যে আপনি এখানে বই দেখছিলেন, একটু বলবেন যে আচ্ছা আপনি নিজেই একজন কবি, একটু বলবেন যে কী বই দেখছিলেন, কী বই এসেছে, কিংবা একটু জানতে চাই আপনার কাছে।
বান্ধবী বা ছোট বোন মীরা, আর কবি, সেও একজন কবি মাসুদ। একটু বই সম্পর্কে যদি বলতেন। ওরা আমার বইটা কিনতে আসছে, আমি এটা কাব্যগ্রন্থ, তোমার নামে রাত্রি নামাই, এটা আমার তৃতীয় কাব্যগ্রন্থ, তো ওই বইটা ওরা নিবে, তো তার জন্য আসছে আর কি আমি এটা দিতে। আমি বলতে চাই আমি তার মানে খুবই ভক্ত তার মানে লেখার, এই নিয়ে তার আমি প্রায় ছটা বই আমি অলরেডি তার কিনেছি। নিশ্চয়ই, আপনাকে অনেক ধন্যবাদ। যেটি হয় যে মেলায় আসলে সাধারণত যে পাঠকদের আসলে অনেক পাঠকই অনেক লেখকের ভক্ত থাকেন, তো লেখকরা তাদের পাঠকদের কাছে বই পৌঁছে দেন এবং বই সম্পর্কে নানা তথ্য জানান। তো আরেক প্রান্তে শাহনাজ রুমা আছেন এবং শাহনাজ রুমার সাথে আবারও আমরা সংযুক্ত হতে চাই এবং তার কাছ থেকে জানতে চাই মেলার ওই প্রান্তের খবরাখবর। হৃদয় নামে ধন্যবাদ। আজকে বলছিলাম যে পুরোটা আয়োজন জুড়ে আমরা পাঠকদেরকে বা আমাদের দর্শক যারা আছেন তাদেরকে জানানোর চেষ্টা করব এবারের বইমেলাটি কেমন হলো, কতটা প্রত্যাশা লেখক পাঠক এবং প্রকাশক যারা আছেন তাদেরটা পূরণ হচ্ছে সেটি জানানোর চেষ্টা করব। দর্শক, সেই আয়োজনে যুক্ত ছিলাম আমরা দুজন আজকে, আগামীকাল নিশ্চয়ই আবার দেখা হবে। 5:30 থেকে 6টা থাকবো সরাসরি আপনাদের সঙ্গে, যুক্ত থাকবেন, ভালো সবাই।